এই যে সুরা সুরায় আসর এই সুরাখানা এমন একটা ফজিলতপূর্ণ পূর্ণ সুরা আল্লাহ রসুলের এমন দুইজন সাহাবি যখন তারা একত্রিত হইতেন তখন তারা একত্রিত হওয়ার পর একজন আরেকজনকে সুরায় আসর তিলাবাত কইরা না শুনান পর্যন্ত একজন আরেকজনের কাছ থেকে পৃথক হইতেন না এমন এমনকি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যেই ব্যক্তি এই সুরায় আসরের মধ্যে আল্লাহ এমন চারটা গুণের কথা বলেছেন ওই চারটা গুণে যদি কোনো ব্যক্তি গুণান্বিত হতে পারে তাহলে তার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য সুরায় আসরে সেই চারটা গুণই তার জন্য যথেষ্ট জুরকণ সুভায়ন আল্লাহ তাহলে আলোচনা বুঝতে হলে আলোচনার একটা ধারাবাহিকতা আছে এখন এই যে সুরাখানা আল্লাহ কেন সুরাখানা নাজিল করলেন তার শান নজুল জানা দরকার কি দরকার না প্রত্যেকটা সুরা এবং আয়াত নাজিল হওয়ার পেছনে রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম যখন নবত পাইলেন আল্লাহ রাবুল আলমিন আস্তে আস্তে ধীরে ধীরে নবীর কাছে কুরআনুল করিমের আয়াত সময়ে সুযোগে প্রেক্ষাপটে নাজিল করেছেন প্রত্যেকটা আয়াত কিংবা সুরার শানে নজুল আছে এই সুরায় আসরের শান নজুল বর্ণনা করতে গিয়ে তফসিরের কিতাবের মধ্যে মুফাসির হজরত কর লিখেছেন এই সুরা খান আল্লাহ রাবুল আলমিন নবীর একজন জলিল কদর সাহাবি আবু বকর সিদ্দিকের শানে নাজিল করেছেন যিরকম সুবাহান আল্লাহ উনি কোন আবু বকর আমরা সবাই আবু বকর সিদ্দিককে চিনি যেই আবু বকর সিদ্দিকা দিয়ে ইসলামের জন্য এত কিছু করেছেন রসুল আকরাম সাল্লা আবু বকরকে ডাক দেবেন আবু বকর তোমার প্রতিদান আমি মোহাম্মদ দেওয়ার মতো সামর্থ্য আমার নাই আল্লাহর হাওলা করে রাখলাম আল্লাহ কাল কে ময়দানে তুমি আবু বকরকে প্রতিদান দেবে যিরকম সুভায়ন আল্লাহ তাহলে ইসলামের জন্য আবু বকর কী করেছেন আবু সিদ্দিকা সিদ্দিকাদি আল্লাহ বড় একজন ব্যবসায়ী ছিলেন আবু ওর সিদ্দিকাদি আল্লাহনু পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালিমা বইরা মুসলমান হয়ে যান যখন আল্লাহর হাবি বিশ্ব নবীর রহমাতুল্লা নবোধ পাইলেন আল্লাহ রিসা রিসালতের দায়িত্ব দিলেন নবী আকরাম সাল্ল সাল্লাম যখন চল্লিশ বছর বয়স রইল আল্লাহ নবোধ দিলেন কিন্তু দাওয়াতি কাজের সুযোগ আল্লাহ দেন নাই অনুমতি দেন নাই তিন বছর পরে আল্লাহ নবীজিকে রিসালতের দায়িত্ব দিলেন নবীজি তিনটা বছর আপনি বড় ইবাদত করেছেন জায়গায় জায়গায় গুপন গুপনে আপনি ইবাদত করেছেন এখন তিন বছর চলে গেল এখন আপনার সময় এসেছে আগে আপনি আপনার নিজের লোকদেরকে বাসান অর্থাৎ আপনার কুরাইশের লোকদেরকে কালিমার দাওয়াত দেন অনেক লম্বা আলোচনা এদিকে গেলে সময় চলে যাবে আবু বকর সিদ্দিকা দিয়ে কেমন আবু বকর ছিলেন সুনার মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু যে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর শানে এই সুরাখানা নাজিল হয়েছে শানে নজুল বলতে গেলে অনেক সময়ের দরকার আমরা মূল আলোচনার মধ্যে ঢুকে যাব এই যে সুরায় আসর যেই আসরের মধ্যে আল্লাহ রাবুল আলমিন চারাটা গুণের কথা বলেছেন বসে যে সুরার মধ্যে আল্লাহ চারটা গুণের কথা বলেছেন আর আল্লাহ রাবুল আলম জানাই দিলেন ওয়াল্লা আসর আসর শব্দের এক অর্থ হইল সময় মহাকাল মহাকালের শপথ ওয়াউ শব্দ রাশি ওয়াউ কসমিয়া কসমের জন্য আল্লাহ কেন কসম খাইলেন অর্থাৎ চার শ্রেণীর মানুষ যে দুনিয়ার মধ্যে সফল কাম আল্লাহ গুরুত্ব বুঝাই থেকে আল্লাহ জানাইয়া দে ও দুনিয়ার মানুষেরা তোমরা কেউ সফল কাম নয় বরং চার শ্রেণীর যারা চারটি কোয়ালিটি যার মধ্যে থাকবে যার মধ্যে চারটা গুণ থাকবে এরাই হইল সফল কাম আল্লাহ কসম খাইয়া গুরুত্ব দিয়া বুঝাইছেন দুনিয়ার জন্য আমরা কোনো কাজ করলে ভাই এই কাজটা আমি তোমাকে মানে এতটা টাকা দিব কসম খেয়ে বললাম মানে কি দা শিওর দিব মানে কি শিওর দিব অর্থাৎ কসমের দ্বারা কাজের প্রতি গুরুত্ব দেখানো হয় তাহলে এই যে সুরায় আসরের মধ্যে আল্লাহ ওয়াল আস বলে আসরের কসম খেয়ে বলতেছেন ওয়াল আস ইন্দাল ইনসান আল্লাফি হোস দুনিয়ার সব মানুষ ইনসান বলতে সব মানুষ ক্ষতির মধ্যে তবে ইল্লা আল্লা আমানু যারা ইমান এনেছে ওয়া নিয়ে কামল করেছে ইমান আনয়ন করার পর যারা নেকামল করেছে দুই নম্বর গুণ তিন নম্বর গুণ হলো হাতি ওয়াতা সৌবেল হাতি একে অপরকে সত্যের আহ্বান করেছে ওয়াতা সৌবে সব এবং একে অপরকে সবরের দিকে উদ্যুব্ধ করেছে এই চারটা গুণ এক নম্বর গুণ ইমান আনয়ন দুই নম্বর গুণ নেকামল তিন নম্বর গুণ সত্তর আদেশ এবং চার নাম্বারের গুণ হইল একে অপরকে সবরের উপদেশ দেওয়া এই চারটা গুণ যদি কোনো বান্দা গুণান্বিত হতে পারে আমার আল্লাহ সুরে আসরের মধ্যে কসম খাইয়া বলেছেন এরা হতির মধ্যে নয় এরাই হইল সফল কাম যিরকম সুভান আল্লাহ আমি আপনাদের খেদমতে যে খান দিল করেছি যে সুরাখানা আল্লাহ রাবুল আলামিন হাজরত আবু বকর সিদ্দিকের শানে নাজিল করেছেন তার পিছনে কারণ রয়েছে আল্লাহ নবীর সাহাবি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু কেমন সুনার মানুষ ছিলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি থেকে বয়সে দুই বছরের সুরজ ছিলেন আবু বকর আল্লাহর হাবিব বিশ্বনবীক রাহমাতুল লিল আলামিনের যখন নবুয়তের উপর নবীজি কালিমার দাওয়াত দিলেন আবু বকর সিদ্দিক রাদি আনহু পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়া মুসলমান হয়ে যায় আবু বকর সিদ্দিক আল্লাহ আনহু বড় একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন মক্কার বাজারের বড় একজন ব্যবসায়ী দিলেন আবু বকর সিদ্দিক আল্লাহ যেই মাত্র মুসলমান হয়ে গেলেন আল্লাহর হাবিব বিশ্বনবী ডাক দেবেন আবু বকর আবু বকর রে তুমি আটটা ঘন্টা তোমার ব্যবসার কাজের মধ্যে বে করতে ও আবু বকর মুসলমান হয়ে গেছে এখন কিন্তু আট ঘন্টা ডিউটি করতে পারবে না চার ঘন্টা ইসলামের জন্য ইসলামের কাজে বে করতে হবে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তখন থেকে নিয়ে ওনার চার আটা ঘন্টা সময় ইসলামের জন্য জায়গায় জায়গায় মানুষদেরকে কালিমার বাদ দিতে লাগলেন এমনকি আবু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যা টাকা পয়সা জমাইছিলেন যা টাকা পয়সা রোজগার করতেন ওই টাকা পয়সাগুলা ইসলামের কাজে বিয়ে করতেন সাহাবিদের মধ্যে যারা গরিব ওদেরকে উনি টাকা পয়সা দিতেন এমন কি কিতাবের মধ্যে পাওয়া যায় হাজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ওই জমানায় সাতজন মুসলমানকে আজাদ করেছিলেন সাতজন মুসলমান গুলামের শিকলাবদ্ধ ছিলেন এর মধ্যে একজন ছিলেন বেলালে হাফসি রদি আল্লাহ গনগু আমার ইবনে ইয়াসির খাব্বাবিনার রদি আল্লাহ গনগু সহ সাতজন সাহা अबेकरम काबुकर सिद्दीक नीजर टाका दिया किनी आउदर के आजाद करेছেন জিরকান সুবহানাল্লাহ হযরত বিল্লাহ আল আবজিদ রাদিয়াল্লাহু আনহুক উনার বাড়ি চিরা হামশা উনি যেই মাত্র মক্কর মধ্যে এসে গুলামির শুক্লাবদ্ধ হইয়া যায় আবু বকর সিদ্দিক রদি আল্লাহ খানহু যেই মাত্র বিলালের কাছে যাইয়া ডাক দেখো বিলাল কালিমা পরে নাও এক পর্যায়ে বিলাল রদি আল্লাহ খানহু কালিমা পরে যখন মুসলমান হয়ে যায় এবার বিলালের মালিক বিলাল রদি আল্লাহ খানহুর উপর নির্মম নির্যাতন স্টিমরুলার চালায় শুধু তাই নয় আরবের মরুভূমির মধ্যে বালির মধ্যে ফেলে দিয়া বিলালকে টানতে থাকে হজরতে বেলাল আহাদ আহাদ সামাদ সামাদ বলে আল্লাহকে ডাকে যত আহাদ আহাদ সামাদ এবং বলতে থাকে এবার ওনার মালিক কষ্ট দিতে থাকে এমন একটু অবস্থা হলো বেলালা দিয়ে আল্লা বনু কান্দিয়া কান্দিয়া আবু বকর সিদ্দিকারের সামনে চলে যায় ডাক দেখ আবু বকর ভাই আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মালিক আমাকে কত মারি মারে ভাই সহ্য করতে পারি না এবার হাজার আবু বকর ডাক দেওয়ার ও বেলাল আল্লাহর নাম তো ধীরে ধীরে নিলে হয় আমরা যে আল্লাহর উপর ইমান এনেছি সেই আল্লাহ তো ধীরে ধীরে আল্লাহর নাম বললে আস্তে আস্তে বললো শুনে কি শুনে না

আহাদার সামাদ আস্তে আস্তে করে বলিও তোমার উপর নির্যাতন স্টিমুলার চালানো হয়ে বেলার সহ্য হয় না এক পর্যায়ে হজরতে বেলাল রবি আল্লাহ উপর যখন নির্যাতন স্টিমুলার চালানো হইতে আছে। আবু বকর সিদ্দিক যখন খবর পাইলেন বিলালের উপর নির্যাতন আর নির্যাতন আবু বকর সিদ্দিক রবি আল্লাহ আমানহু বেলালের মালিককে ডাক দাও রে একটা মুসলমানকে তো কষ্ট দিচ্ছ মানুষের প্রতি তোমার একটু মায়া হয় না এবার ডাক দেখো আবু বকর তোমার যদি তো মায়া হয় তাহলে কিনে নাও কিনে নাও এবার আবু ওখর ডাক দা বলেন বেলালের মূল্য কত যেই মাত্র উনি মূল্য বলতে লাগলেন অনেক ছড়া মূল্যের দাম বলতে লাগলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ রে মালিক তোমার তোমার গুলাম বেলালের মূল্য কিন্তু এত না আমি বড় একজন ব্যবসায়ী যাও আমি আমার মুসলমান ভাইকে আজাদ করতে গিয়া তোমার দামে আমি তাকে ক্রয় করে নিলাম কোন সুহান আল্লাহ হজরত আবু বকর সিদ্দিক রাদি বেলালকে আজাদ কয় করি আজাদ করে দিলেন এমন সময় আবু বকর সিদ্দিক আল্লাহ আনবু রসুল সামনে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও আবু বকর তুমি আজ কেমন একটা কাজ করেছো আল্লাহ তোমার উপর খুশি হইয়া তোমার শানে সুরা আসর নাজিল করেছে যেরকম সুহান এই জন্য আমার আল্লাহ সুরা আসরের মধ্যে সময়ের কসম খেয়ে ডাক দেবেন ও দুনিয়ার মানুষেরা তোমরা হেলায় খেলায় সময় পার করে দিচ্ছ এমন একটা সময় আসবে সেই দিন আফসুস করবে হায় রে হায় দুনিয়ার জমিনের সময়টা অযথা করেছি দুনিয়ার জমিনের সময়কে কাজে লাগাতে পারি নাই আফসুস করবেন কিন্তু কোনো কাজ হইবে না কালকে আমাদের কঠিন ময়দানে শুধু আফসুস আর আফসুস করতে থাকবেন